সাধক বামদেবের পুণ্যপীঠ মহাপীঠ তারাপীঠ মহাশ্মশানের পাশে দ্বারকা নদীর আজকে যে পিতৃপক্ষের যে অবসান, আজ যে মহালয়ার শুভ দিন, তর্পণের যে দিন, এবং আমার পাশে আছে মাননীয়, নাম বলুন আপনার, মাননীয় তপন কুমার ভট্টাচার্য মহাশয়, ইনি হচ্ছেন, এনার পরিচয়টা একটু বলে দিই, ইনি হচ্ছেন তারাপীঠের পুরোহিত যে আছে তাদেরকে ইনি পুরোহিত সেবায়িতের পুরোহিত, আরে বিরাট ব্যাপার, তারাপীঠে যে পুরোহিত, যে পুরোহিত ছাড়া তারামায়ের পুজো হয় না, সেই তারামায়ের পূজা যারা পূজারী তাদের গুরুদেব। এবং একটা জিনিস তথ্য আমার কাছে এসেছে, ওনার গোলাতে যে মালাটা আছে, এই মালা কিন্তু আর লাখ লাখ তারাপীঠে কিনতে পাওয়া যায় ঠিক এই রকম। অথচ এই যে গোলায় মালাটা আছে, এটা হচ্ছে সাধক বামদেবের পুণ্যপীঠ মহাপীঠ তারাপীঠের সেই সাধক বামদেব, ওই মালাটা সাধক বামদেবের মালাটা আপনার কাছে, তাই তো? এবারে আপনি, আপনার কাছে একটা প্রশ্ন যে আপনি এই মালা আপনি কোথা থেকে পেলেন বাবা? বামদেব দেখেন, লগেন কাকা বলতেন, বামদেব দেখে লগেন কাকা বলতেন, সে লগেন কাকা মানে নগেন্দ্রনাথ পান্ডা, ওরা যেহেতু আমাদের বংশ পরম্পরায় গুরু শিষ্য সম্পর্ক আমাদের সঙ্গে, সে নগেন পান্ডা, বন্ধ করবি না, লাইট লিখে শুনছি, নগেন পান্ডা যিনি পৌত্র নাতি, সে নাতি আমার বাবার শিষ্য, সে বলছে বাবা দেবার তুমি তো আমার কাছে কিছুই নাই, তাহলে এই বামদেবের গলার মালাটাই নেন, দিয়ে আমার বাবাকে এটা দিয়েছিলাম। আচ্ছা, নগেন পান্ডার নাতি, নগেন পান্ডা বামদেব দেহ রাখার জন্য নগেন পান্ডাকে দিয়েছিলেন, এবার নগেন পান্ডার নাতি আমার বাবাকে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন করি, আমার প্রচণ্ড জানতে ইচ্ছে করে, কারণ আমিও সাধক বামদেবের যে পুণ্যপীঠ মহাপীঠ তালাপীঠে গত 3 বছর ধরে আসছি বাবা, তার আগে আমি একটা চাকরির সাথে যুক্ত ছিলাম। তো আপনার কাছে একটা প্রশ্ন, এখানে অনেক মানুষ আসে, অনেক সমস্যা নিয়ে আসেন, মানুষের উদ্দেশ্য কিন্তু বাবা আজকের দিনে ভালো না, আপনি এখানে যারা মানুষ আছেন অগণিত, ওনাদের উদ্দেশ্যে আজকে কি বলবেন? তারা ভালো মন নিয়ে এসেছে, ভক্ত তাদের কল্যাণ হোক, ভক্তারহীন ভগবান, ভক্তের মঙ্গল হোক, সেটাই চাইব। ধন্যবাদ, আজকের এই দিনে আপনার অমূল্য বক্তব্য আমাদের শুনে ভালো লাগলো। আরামবাগ টাইমসের পক্ষ থেকে আমি মনোজ কুমার মুখার্জি, জ্যোতিষ সম্রাট, তন্ত্র জ্যোতিষ, আমার মোবাইল নাম্বার 9564892910, তারাপীঠ থেকে।